কারোর সাথে কথা বলার সময় অবশ্যই পজিটিভ কথা দিয়ে শুরু করবেন, মানুষকে সবসময় উৎসাহ দেবেন। আপনি যখন মানুষকে পজিটিভ কথা দিয়ে শুরু করবেন এবং মুখে হাসি দিয়ে শুরু করবেন, তখন সে লোকটি আপনাকে আপন করে নিতে খুব বেশি সময় নেবে না। প্রত্যেকটি মানুষ যখন নিজের সুনাম শুনতে পছন্দ করে, তখন যদি আপনি এর ব্যতিক্রম হতে পারেন, তাহলে আপনি আপনার নিশ্চিত পার্সোনালিটি ধরে রাখতে পারবেন। হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো পার্সোনালিটি নিয়ে। আপনি যদি আপনার নিজের পার্সোনালিটি ধরে রাখতে পারেন, তাহলে আপনি সব জায়গায় আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন, সহপাঠী, অফিসে বা অফিসের কলিগদের সাথে বা অফিসের বসের সাথে সকল জায়গায় যদি নিজের পার্সোনালিটিটুকু ধরে রাখতে পারেন, তাহলে সকলেই আপনাকে মূল্যায়ন করবে, আপনাকে গুরুত্ব দেবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের পার্সোনালিটি ধরে রাখতে পারি না। এই পার্সোনালিটি ধরে রাখার ক্ষেত্রে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমি তিনটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই আলোচনাটি আমাদের প্রত্যেকের জীবনে সমান গুরুত্ববহ। আপনি যে জায়গায় যান না কেন, আপনি বিজনেসের ক্ষেত্রে অথবা আপনি যদি জব করে থাকেন, জবের ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তা আপনার সহপাঠীদের সাথে এবং আপনার শিক্ষকের সাথে আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনি যদি অন্যদের বোঝাতে পারেন যে না, আপনি পার্সোনালিটি সম্পন্ন লোক, যে সকলে আপনাকে ভালোবাসছে, স্নেহ করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে। অন্যের কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজের পার্সোনালিটি ধরে রাখতে হবে। যে তিনটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাইলাম, প্রথম বিষয়টি হচ্ছে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন, অন্যকে গুরুত্ব দেবেন, তখন সেই ব্যক্তি আপনাকে ফলো করবে, যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি তাকে মূল্যায়ন করছেন, সো সে আবার আপনাকে মূল্যায়ন করবে। এই বিষয়টি আপনি মাথায় রাখবেন। আজকালকার যুগে মানুষ প্রত্যেকেই চায় নিজের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য, নিজে বেশি বেশি কথা বলার জন্য। আজকালকার যুগে মানুষ নিজের সুনামকে ছড়িয়ে দিতে চায়, অন্যের সুনামকে শুনতে চায় না। মানুষ আজকাল নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে, নিজের সব কিছু নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এই যুগে যদি আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন, অন্যকে গুরুত্ব দেন, তাহলে অটোমেটিক্যালি সেই ব্যক্তি আপনাকে গুরুত্ব দেবে এবং আপনার কথাও মনোযোগ দিয়ে শুনবে। সো এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, যে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি আছেন, জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, সকলেই কিন্তু গুড লিসেনার ছিলেন। অবশ্যই সুন্দর করে অন্যের কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তারা কেন এসব কথা বলছে এবং এসব বিষয় নিয়ে ভাববেন। প্রত্যেকটি মানুষ যখন নিজের সুনাম শুনতে পছন্দ করে, তখন যদি আপনি এর ব্যতিক্রম হতে পারেন, তাহলে আপনি আপনার নিশ্চিত পার্সোনালিটি ধরে রাখতে পারবেন। আমাদের সমাজ ব্যবস্থায় যেটা দেখা যায় যে আপনি কোথাও গিয়ে কোনো একটি কথা বলা শুরু করেছেন, দেখবেন আপনার পাশ থেকে একজন কেউ লাফিয়ে উঠে আপনার কথা মুখ থেকে কেড়ে নিয়ে আপনাকে থামিয়ে দিয়ে কথা বলা শুরু করেছে। এই ধরনের আচরণ আপনি অবশ্যই পছন্দ করবেন না। সো অন্যরা যখন কথা বলবে, সেখানে যদি আপনি ইন্টারফেয়ার করেন, তাহলে অন্যরা আপনাকে এনিমি ভাববে, কখনো বন্ধু ভাববে না। সেজন্যই আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং সবসময় নিজের কথা কম বলবেন, তাহলে দেখবেন যে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছে। নাম্বার দুই, সহজলভ্যতা। আপনি যখন নিজেকে সহজ করে দেবেন অন্যের কাছে, তখন দেখবেন যে আপনার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। আপনি কখনো নিজেকে, নিজের পার্সোনালিটিকে কখনো অন্যের কাছে সেভাবে শেয়ার করবেন না। আপনি নিজেকে সহজলভ্য করবেন না, যে কেউ একজন আপনাকে চাইলেই তো পেয়ে গেল, বিষয়টা এমন কখনোই করা যাবে না, তাহলে আপনার গুরুত্ব দিন দিন কমবে বই, বাড়বে না। ধরুন মার্কেটে কোনো একটি জিনিস আসলো, সেটির প্রচুর চাহিদা, কিন্তু সেই কোম্পানি যদি সেই জিনিসটি বা সেই দ্রব্যটি লিমিটেডভাবে তৈরি করে এবং বলে দেয় যে যারা যারা শুধু প্রি অর্ডার করবে তারা এই পণ্যটি পাবে, পরবর্তীতে হাজার কোটি টাকা দিলেও এই পণ্যটি আর পাবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে সেই পণ্যটি অনেক বেশি বিক্রি হচ্ছে। সো বিষয়টা এরকম যে আপনি নিজেকে অ্যাভেলেবেল করে দেবেন না, যে কারো প্রয়োজনে বা কেউ একজন আপনার কাছে আসলো, কেউ আপনাকে কিছু বলার সাথে সাথেই আপনি তার কথায় গলে গেলেন, এরকম হওয়া যাবে না। সো আপনাকে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে গেলে, জেনে শুনে বুঝে সে কথাগুলো শেয়ার করতে হবে। সো নিজেকে কখনো অ্যাভেলেবেল করে দেবেন না। ধরুন বাজারে নতুন আইফোন আসছে এবং আইফোন নির্মাতা প্রতিষ্ঠান যদি বলে দেয় যে এই আইফোন আমরা 1 কোটি পিসের বেশি বিক্রি করবো না, সো দেখা যাবে যে লাইন ধরে গেছে প্রি অর্ডার করার জন্য। কিন্তু যদি দেখা যায় যে পরবর্তীতে এটি 6 মাস পরেও পাওয়া যাচ্ছে, যে তখন টাকা দিলেই আমি পেয়ে যাবো, সো প্রি অর্ডার করে ফোনটি কিনতে চাবে না। নাম্বার থ্রি, কারোর সাথে কথা বলার সময় অবশ্যই পজিটিভ কথা দিয়ে শুরু করবেন। আপনি কাউকে হেয় প্রতিপন্ন করবেন না, আপনি অবশ্যই পজিটিভ মানুষ হবেন এবং মানুষকে সবসময় উৎসাহ দেবেন। আপনি যখন মানুষকে পজিটিভ কথা দিয়ে শুরু করবেন এবং মুখে হাসি দিয়ে শুরু করবেন, তখন সে লোকটি আপনাকে আপন করে নিতে খুব বেশি সময় নেবে না। কিন্তু আপনি কোনো একজন লোকের সাথে দেখা হওয়ার সাথেই যদি বলেন যে আপনাকে খুব কুৎসিত লাগছে, আপনার চুলের স্টাইলটি ভালো না, আপনাকে শার্টটি মানায়নি, আপনার জুতোগুলো ছেঁড়া কেন, এসব কথা যখন বলবেন, তখন দেখা যাবে যে সেই লোকটি আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। তো তার সাথে আপনার সম্পর্ক খুব বেশি দূর গড়ানোর
কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রয়োজনে তো আপনি মানুষের সাথে মিশবেন, আপনার প্রয়োজনে তো আপনি মানুষের সাথে কথা বলবেন। যদি আপনি তার সাথে হাসি দিয়ে কথা শুরু করেন, বলেন যে শার্টটিতে আপনাকে খুব সুন্দর মানিয়েছে, এখানে একটি পজিটিভ বার্তা যায়, সে লোকটি আপনাকে পজিটিভভাবেই দেখবে, তখন দিন দিন তার কাছে আপনার গুরুত্ব বাড়তে থাকবে। এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে দেখবেন যে একটি পর্যায়ে গিয়ে অন্যের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। বা এই তিনটি বিষয় যদি আপনি মাথায় রাখেন দেখবেন যে সকলেই আপনাকে গুরুত্ব দেবে। তিনটি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে আপনি অন্যের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, নিজের কথা অনেক কম বলবেন। নাম্বার টু, নিজেকে অ্যাভেলেবেল করে দেবেন না, নিজেকে সহজলভ্য করবেন না। নাম্বার থ্রি, অন্যের সাথে কথা বলার সময় সবসময় পজিটিভ বার্তা প্রেরণ করবেন, কখনও নেগেটিভ বিষয় নিয়ে অন্যের সাথে কথা না বলাই ভালো। এসব বিষয় যদি আপনারা মেনে চলেন বা এসব বিষয় যদি আপনারা মাথায় রাখেন, একটা সময় গিয়ে সমাজে আপনার গুরুত্ব অবশ্যই বাড়বে, কখনো কমবে না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।